গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার অঙ্কিতা ব্লগস রুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে এসে গেছি নতুন একটা ভিডিওর সাথে, তার সাথে পোকো বাবাকে সঙ্গে নিয়ে। দেখো পোকো বাবা, আমি ফোনটা এরকম হাতে নিলেই ও বুঝে যায় এখন আমাকে ভিডিও করতে হবে। দেখো কী সুন্দর চলে এসছে সোনা বাবা আমার। তা আজকে গুড ইভিনিং বলার জন্য কারণ হচ্ছে সকাল থেকে কোনো ভিডিও অন করতেই পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও, বেশি 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 করে ক্ষমা করো, কারণ আমি পারিনি, সরি। কারণ আজকে হাজবেন্ড বাড়ি থাকে, ছুটি, বুঝতেই তো পারছো একজন পুরুষ বাড়ি থাকা মানে কতটা পরিশ্রম, কতটা কাজকর্ম করতে হয়। আর আজকে বৃহস্পতিবার, এমনিতেই পুজো থাকে, পুজো করতে হয়, পুজো করতে গেলে অনেকটা সময় লেগে যায়, প্রায় 2 ঘন্টা সময় ওখানেই লেগে যায়। 1 ঘন্টা লাগে পুজো করতে, 1 ঘন্টা লাগে ঠাকুরের সমস্ত জায়গা পরিষ্কার করা, ঠাকুরের জামাকাপড় ধোয়া, বাসন মাজা, এই করতে করতে 1 ঘন্টা। তা দেখো আমার পোকো বাবা এই যো, আজকে যেন পোকো বাবা কাঁদছিল, কেন বলো তো? আমার ছেলে পড়তে যাবে, তার নিচে গেছি সাইকেলটা বার করতে, আর ভুল করে না ওকে ছাদের বাইরে বার করে দরজাটা দিয়ে ফেলেছিলাম, জানি না যে ও বাইরে রয়েছে। দুজনেই বাইরে ছিল, বাইরে কুকুর এসেছিলো, দেখছিল, খেয়াল করিনি, বাইরের দরজাটা দিয়ে দিয়েছি। এবার এই দরজাটাও দেওয়া হয়ে গেছে, এবার সাইকেলের আওয়াজ দেখে ভেবে দেখে আমরা দুজনেই কোথাও যাচ্ছি, আর ওকে বাইরে রেখে দিয়ে গেছি। আর সেই জন্য দেখো দু চোখ দিয়ে জলে জল এসে দেখি কাঁদছে দুজন মিলে। আবার ওদের কান্না দেখে আমার চোখ দিয়ে জল চলে এসেছিলো, দিয়ে আবার চোখ ফোক মুছিয়ে দিলাম। তারপর বললো, তারপর বললো আমি কোথাও যাইনি, আমি এখানেই ছিলাম, আমি নিচে দাদাকে সাইকেল বার করে দিতে গেছিলাম। তাই এই জন্য দেখো এখন আমার পোকো বাবার বায়না হচ্ছে আমাকে টেডিগুলো দাও। ওই যে আমার ফ্রি, ওই যো দেখতে পাচ্ছো, ওই যে ওই টেডিগুলো থাকে না ওখানে, ওই যে ওই টেডিগুলোকে, ওই টেডিগুলোকে এখন ওর দরকার, এখন ওগুলো ওইগুলোর দিকে চোখ। আর এই একটা আছে এইখানে, ওই ওই যে ওইখানটাতে, ওইটা তো ছেঁড়া, ওটা ছেঁড়া হলে কী হবে, ওটা ওকে দিতে পারি, কোনো অসুবিধা হয় না, কারণ দিই না হচ্ছে তোমার, ওটা দিলে পরে কী করবে, ওটার ভেতরে যে তুলোগুলো থাকে সবগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, খেয়ে বমি করে সারা ঘরময় করবে, ওই জন্য দিই না। আর মেরি ওই ঘরে শুয়ে আছে, মেরি বিছানায় উঠলে না নামতে একটু কষ্ট হচ্ছে, ওই জন্য বেশি ওকে ওঠানামাটা করাচ্ছি না, ও নিজেই অসুবিধা হচ্ছে। তা আজকে ঠান্ডাটা অনেকটাই কম অন্য দিনের তুলনায়, যে সারাদিনে এত পরিশ্রম হয়েছে, একটু শোয়ার সময় হয়নি, ফোনে ভিডিও করা তো ভিডিও করার সময় হয়নি, ফোন দেখার সময় হয়নি, কিচ্ছু সময় হয়নি। এই এখন ছেলে স্কুল থেকে বাড়ি এলো, ওকে খেতে দিলাম, খেতে দিয়ে দুটো থালা ছিল মেজে ধুয়ে রেখে তারপরে আমি সন্ধ্যা দিলাম, গা কাপড় ধুয়ে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে একটু বসলাম, এখনই আবার আসবে, চা করতে হবে। ও বাবা, বাবা তুমি আজকে কী দিয়ে ভাত খেয়েছো বাবা? না না, হাম পারি তো হয় না, তুমি আজকে কী দিয়ে ভাত খেয়েছো একটু বলে দাও তাদেরকে। আমার ভিডিও তো কালকে পোকো বাবার ভিডিও দেখেছিলে তোমরা, ওর মধ্যে পোকো বাবা মটরশুঁটি খাচ্ছিলো, মটরশুঁটি সময় তো খায়, আবার চোকলা দিলে চোকলাও খেয়ে নেয়, আর শুধু শুধু গাজরও খায়। ও আর দাও তুমি, ওই চুক্কা বাবা। আজকে হঠাৎ একজন ফোন করেছিল, ফোন করে আমরা এত ভালোবাসি ডগিগুলোকে, তা ওনারা চায় ওনাদের কুকুরটা আমাদেরকে দিতে। আমি না, আমি তো এত সামলাবো কী করে, তার মধ্যে আবার মেরি আবার প্রেগনেন্ট, বাচ্চা দেবে, সেগুলোকেও আবার রাখতে হবে, কটা বিক্রি হবে জানি না আমি, সেগুলোকে তো রাখতে তো হবে আমার, এত সামলাবো কী করে, এমনিতেই সংসারের কাজ, তারপর আবার এত সব আমার দ্বারা হবে না। এই দুজনই আমার ঠিক আছে, কত পরিশ্রম করতে হয় জানো না, তোমরা দেখতেই পাও আমার ভিডিওতে কত পরিশ্রম করতে হয় ওদের পেছনে। আর এই জায়গাটা সেফটিপিন লাগিয়েছি, তোমরা কোনো বাজে কমেন্ট করো না, এখানটার হুকটা ছিঁড়ে গেছে তাই জন্য সেফটিপিন লাগিয়েছি, এটার বোতাম সিস্টেম ছিল না, এটার হুক সিস্টেম ছিল, হুকটা ছিঁড়ে গেছে তাই জন্য একটা আবার হুক লাগাবো, ঝামেলা, হুকের ঘর করতে হবে ঝামেলা, তার থেকে থাক সেফটিপিনই লাগানো থাক। তা দেখো এই যে পোকো বাবা, ও বাবা তোমার এখন ঘুম এসেছে? ও বাবা, সারা দুপুর একটু ঘুম নেই, আজকে বাবা বাড়ি ছিল না, এই মনে হয় সকাল থেকে 5-6 বার নিচে গেছে। ওদের বৃহস্পতিবার আসলে ভীষণ মজা হয়, কারণ ওরা অনেকবার নিচে যেতে পারে, ঘুরতে যেতে পারে বাবার সাথে, রাস্তায় ঘোরাগুলো লেগেই থাকে, এই জন্য ওদের খুব খুব আনন্দ হয়। আর বাবা চলে গেলে তো
প্রথম প্রথম বাবা কাজে চলে গেলে তো মেরি বসে বসে কাঁদতো, এখনো কাঁদে, এখন কাঁদে, এখন একটু বুঝতে শিখেছে যে বাবা একটু পরে আসবে। আর পোকো কি করতো, চলে যেত গাড়ির উপর গিয়ে বসে থাকতো, আজকে তো সকালবেলা যাবে বাজারে, বাবার সাথে বাজারে যাবে, যেমন সোনা বাচ্চা। ও বা মুখ তো দেখো, সাদুপুও ঘুমায়নি, সেই সকালবেলা আমার সাথে উঠেছে, বল খেলেছে, বল খেলাটা তোমাদের দেখাতে পারিনি বাগানে গিয়ে কি সুন্দর বল খেলে। সোনা বাচ্চা বাইরে গিয়ে কথা বলছে, ওটা শুনছে বাবু। ও আজকে তো ভাত খেতে খেতে প্রচুর দেরি হয়ে গিয়েছিল। ও বাবা ময়ে 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 বা ময়ে ময়ে, এখন ঘুম পেয়ে গেছে ওর, কী ভিডিও করবো বলে তোর সাথে, এখন কী ভিডিও করবো, এখন পেয়ে গেছে ঘুম। ভিডিও করবি না তো, ভিডিও তোরা দেখবে তো, বন্ধুরা দেখবে তো তোর ভিডিও। কোথায় যাচ্ছিস, কী করছিস আমার পায়ের মধ্যে? ময়ে 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 সোনা বাচ্চা, সোনা বাচ্চা। আর মাপিট করবি না আমার সাথে, ওরা তো মাপিট দেখবে। ডুডু নাকটা ঢেলে দিয়ে যায়, এখন কিছু বলছেন না, ঘুম এসে গেছে। কইসু বাবা, বাবা বাবা ঘুম পেয়েছে। মামা কই, মামা, এ মামা আয়, আয় মেরি মেরি, ঠিক আছে মেরিকে মেরিকে ডেকেছি, এখানে ও তাড়াতাড়ি আমার কোলে এসে বসছে, আমার কোলে মেরিকে উঠতে দেবে না, ও থাকবে শুধু। ও তোমার দাঁতটা দেখিয়ে দাও তো একটু। ওরে বাবা দি, ওরে বাবা। আজ আমার একটু বাইরে বেরোনোর দরকার ছিল, কিন্তু ছেলে একজন না বাড়িতে থাকলে হয় না, ওদেরকে একা রেখে যাওয়া যায় না, খুব দুষ্টুমি করবে তাহলে। মানে কিছু সেকেন্ডের জন্য যাও ঠিক আছে, কিন্তু অনেকক্ষণ সময়ের জন্য গেলেই আবার মুশকিল। কোথায় যাচ্ছে কি জানি, কোথায় যাচ্ছে, চলে গেল বাইরে, ওইদিকে চলে গেছে। তা চলো একটুখানি পরে আসছি, আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, একটুখানি পরে আসছি। মাদি মারি মারি পোকো বাবা, আবাগো পোকো, আবাগো এবার মেঝের মধ্যে বসছিস কেন, তোরা ঠান্ডা লাগছে না, উপরে উঠে আয়, আয় 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 উঠে আয়, আসো সোনা বাবা, ও সোনা বাবা, ও মদি 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 মদি, ও মা আসো 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 বাবা আসো, ওপর আসো, দেখেছো 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 কারণ মেঝের মধ্যে শুচ্ছে। ই বাবা ঘুমিয়েই পড়লো, আয় খুঁজলি, অ খুঁজলি, আসো আসো, এই যে আয় আয়, হাতি কই, হাতি হাতি কই, এখানে আছে হাতি না, হাতি নেই, হাতি কই, টেডি কই, টেডি বাবু বাবু আপকো, হরি বল হরি বল, এপাকো নিবি না তো হাতি, কোথায় যাচ্ছিস, এই মাদি চলে গেল, মাদি পিছন দেখাতে দেখাতে মেরি চলে গেল, এও চলে যাবে এক্ষুনি, এপাকো শুনছিস না তো, ঠিক আছে যা আমি চলে যাচ্ছি মামা বাড়ি, দেখ এ তাকা তাকা আমার দিকে, আসো যাবি না তো ঘুরতে, চ
চ চ বাগানে যাও, বল খেলবো, চ শিগগিরি ওঠ। ওই দেখ চ বললে আর একজন চলে আসে, দেখো কে এসে কি যাবো না তোকে নিয়ে, তুই তখন ডাকলাম ইলি না কেনা।